মানুষের চাইতে সুন্দর কিন্তু আর কোনো প্রাণী কোন জীব পৃথিবীতে নেই। আছে নেই? আমি যে তোমাকে একটা বিবেক দিয়েছি, গরু আরেকজনের ডাল খেত খায়, নিজের গৃহস্থেরটা খায় না, বলেন না? গরুকে সকালবেলা, ছাগলকে সকালবেলা তার ঘর থেকে বাঁধন খুলে রশিটা গুটিয়ে আপনার শিম খেত, ডাল খেত, ধান খেত, খেতের আলে নিয়ে গরুকে বলেন, গরু এটা আমার ডাল খেত, তুই আমার গরু, আমি ডালগুলো নেবো, তোকে ভুসিগুলা খাওয়াবো, আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি, এই ক্ষেত্রে ডাল গাছ, ধান গাছ, শিম গাছ খাওয়া তোর জন্য মকরু, তাহারিমি, কবিরা গুনা, হারাম, খবরদার ভুলেও তুই মাঠের সব ঘাস খাবি, কিন্তু এই ক্ষেতের নিষিদ্ধ এই ডাল গাছ, ডাল খেত এটা খাবি না। ওয়াজের সুরে বলেন না, ইয়া আইয়ুহাল গরু ইন্নি আকুলু লাকা হাযিহি যিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক, ওরে গরু এই ক্ষেতের ডাল গাছ, শিম গাছ খাওয়া তোর জন্য হারাম, খবরদার তুই এই ক্ষেতে একটা কামড় দিবি না। গরু এইভাবে মাথা ঝাড়া দিল, আপনি মনে করলেন কাজ হয়ে গেছে, গরু হেদায়েত হয়ে গেছে। এইবার ক্ষেতের আলে বান্ধনটা খুলে দিয়ে আপনি যখন চলে আসলেন, সে বোধহয় লাল খেত খাবে না, এত নিষেধ কাকে করলেন, এত ওয়াজ কাকে করলেন? তাহলে বুঝা গেল গরু বলে আমার জীবনে এত হারাম হালাল, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ এগুলো চলে না, আমার জীবনে সমস্যা একটা, সেটা হলো পেট সমস্যা, পেট ভরার জন্য সামনে যেটা পাই সেটাই আমি খাই। এখন গরু যে এইভাবে তার মালিকের নিষেধাজ্ঞা অমান্য করে ডাল খেত খেল, গরুর আমলনামায় সগিরা গুণা লেখা হয়েছে, ঠিক না? কবিরা তো দূরের কথা, কবিরা গুণা লেখা হয়েছে? গরুর কোনো আমলনামায় নাই, হিসাবের কোনো খাতা গরু ছাগলের আছে? হ্যাঁ, জানোয়ারের আছে? কিন্তু আপনি নিজে একটা পেঁপে গাছ লাগিয়েছেন, গাছটা ম্যাচিউর্ড হয়েছে, বড় হয়েছে, বড় বড় পেঁপে প্রত্যেক ডগার নিচ দিয়ে বের হয়েছে। আমি আপনার বন্ধু, আপনার বাড়িতে গিয়ে কতক্ষণ কথাবার্তা, চা নাস্তার পরে বের হয়ে আসি, আপনি পেঁপে গাছটা দেখাই দেন, যে হুজুর দেখেন এটা আমি লাগিয়েছি। আমি তাকিয়ে দেখলাম কয়েক মন পেঁপে, বড় বড় রয়্যাল সাইজ, কিং সাইজ। এবার আমি বললাম, ভাই আমি তো আপনার বন্ধু ছাত্র জীবন থেকে, আপনার একান্ত আপনজন, আপনার কাছে আমি হাত জোড় করি, অনুরোধ করি, আমি বন্ধুকে খুশি করার জন্যে এই ছুরিটা দিয়ে আপনি আপনার লাগানো পেঁপে গাছটা গোড়া দিয়ে কেটে আমাকে একটু খুশি করেন, আপনি বোধ হয় কাটবেন, রাজি হবেন? কেন হবেন না? পেঁপে গাছ কাটলে নিজের ক্ষতি হবে, এটা আপনি বুঝেন, কিন্তু ক্ষেতের ডাল গাছ খেলে, শিম গাছ খেলে গরুর নিজের ক্ষতি হবে, মালিকের ক্ষতি হবে, এটা সে বুঝে না। যে জন্যে গরুর গলায় রশি, ছাগলের গলায়ও রশি, বেড়া মহিষ তাদের গলায়ও রশি, খুঁটা গেড়ে বাঁধতে হয়, এমন জায়গায় মালিক খুঁটা গাড়ে যেন সে মালিকের দেওয়া সীমারেখা এটার বাইরে যেতে না পারে, ঠিক কিনা বলেন? তাহলে গরু আপন পর চেনে না, হারাম হালাল জানে না, এই জন্য গরুকে রশি দিয়ে বেঁধে খুঁটা গেড়ে মালিকের ইচ্ছা মতো নির্ধারিত পরিসরে লালন পালন করতে হয়, ঠিক কিনা বলেন? আপনারও একটা রশি আছে গলায়, আপনারও একটা খুঁটা আছে, গরুর রশিটা জাহিরি দেখা যায়, কিন্তু আপনার রশিটা বাতেনি দেখা যায় না। আপনার রশিটার নাম কি? তিলকা হুদুদুল্লাহ, এটি আমি আল্লাহর শরীয়ত সীমারেখার রশি,
তুমি এই শরীয়ত সীমার মধ্যে যা আছে, শরীয়ত সীমার মধ্যে যা আছে এগুলোর মধ্যে যেটা জায়েজ সেটা খাবে, যেটা জায়েজ সেটা করবে, যেটা হালাল সেটা ধরবে, যেটা হারাম যেটা না জায়েজ সেটা তুমি খাবেও না ধরবেও না তার কাছে যাবেও না। তাহলে বিবেকের রশি, নীতি নৈতিকতার বাঁধন, ধর্মের খুঁটা, এটা দিয়ে আল্লাহ আপনাকে আমাকে কিন্তু বেঁধে রেখেছেন। কথাটা একটু কঠিন হয়ে গেল বোধ হয়, তাহলে আপনার গলায়ও রশি আছে, আমার গলায়ও আছে, সেটা আল্লাহর রশি, সেটা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ ওমাইয়া তাআদা হুদুদ আল্লাহ, আল্লাহ এইভাবে বলেছেন। সুতরাং আমার এই শরীয়ত সীমারেখা, আমার এই জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, এটাকে মেনে টেনে তুমি যদি জীবন ধারণ করতে পারো শরীয়ত সীমারেখার মধ্যে, নিজকে নিয়ন্ত্রণ করে রাখতে পারো, আমার নূরের তৈরি ফেরেশতারাও তোমাকে সেজদা করবে। আমার নূরের তৈরি ফেরেশতার চাইতেও তোমার সম্মান অনেক বেশি হয়ে যাবে।